নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল 8ই অক্টোবর 2024 মঙ্গলবার 6 রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং আপনার 5টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, আগামীকাল রয়েছে মহা ষষ্ঠী, দুর্গা ষষ্ঠী আগামীকাল, এবং রাহুকাল 3টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ করছি, আপনারা যারা ভিডিওটি শুনছেন, শুধুমাত্র রাশির নাম, লাকি নাম্বার, শুভ সময় দেখে ভিডিওটি কেটে বেরিয়ে যাবেন না। কারণ আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই। আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আগে জেনে নিন। যদি থাকে, সেটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, অর্থাৎ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু থাকে। আপনার ক্ষেত্রে এই আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কোন বছর রয়েছে, আপনার ফরচুনার নাম্বার কোনটা রয়েছে। কারণ অনেকেই কি করছেন, শুধুমাত্র রাশির নাম শুনে বেরিয়েছে। দেখুন, সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলবে, আমি এটা আবারও বলছি, কিন্তু সবার সাথে কিন্তু হুবহু মিলবে না। যদি আপনার দশা মহাদশা পারমিট করে এবং সর্বোপরি রাহু গ্রহ যদি আপনার শুভ পজিশানে থাকে, অবশ্যই আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে। রাহু কলিযুগে একমাত্র হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে। লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, যে কোনো দিক থেকে এই রাহু গ্রহ কিন্তু আমাদের এই অর্থপ্রাপ্তি দিয়ে কিন্তু থাকে। দেখা যাচ্ছে আপনার 2-1 নম্বরের জন্য বড়, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু 3 গুণ বৃদ্ধি করবে অল্পের জন্য। এবং পাশাপাশি যারা দীর্ঘদিন অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন, হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু করুন। কারণ এই অর্থপ্রাপ্তি টোটাল নির্ভর করে আপনার ভাগ্য। আপনার ভাগ্যভাব যদি শুভ থাকে, আপনার ধনভাব যদি শুভ থাকে, নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি বারবার বলি, কখন কার কিভাবে ভাগ্য বদলে যায় কেউ বলতে পারে না। সেখানে আপনার আগামীকাল যে আপনি কোটিপতি হবেন না, এটা কে বলতে পারে, যদি আপনার যোগ থাকে এবং সঠিক যদি আপনি রেমিডিয়াল মেজারমেন্টটা নিয়ে থাকেন। রাহুর এবং শনি এবং শুক্র এই 3টি গ্রহ একমাত্র অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এই জায়গাটাকে যদি আপনারা পাওয়ার আপ করে থাকেন কি না, আপনাদের যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। প্রথম যে রাশির আমি নাম বলবো, তার আগে যে 5টি মার্জনা করবেন, যে 6টি নামের অক্ষরের আমি বলবো হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। যারা রাশি জানেন না, অবশ্যই নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন। আপনার নামের অক্ষর এল দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর এল, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর ইউ দিয়ে যদি শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয়, আগামীকাল আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয়, অর্থাৎ ইংরেজি এ, অর্থাৎ এল পি ইউ, এ 3টি বললাম, 4 নম্বর হচ্ছে এ, আপনার প্রথম নামের অক্ষর এ,
আপনার আগামীকাল যে কোনো দিক থেকে বড় অর্থপ্রাপ্তি 100% হতে চলেছে। আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, প্রথম নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয়, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে যে কোনো দিক থেকে। আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয়, ইংরেজি সি, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। ইংরেজি সি দিয়ে যদি শুরু হয়, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। অর্থাৎ এই কটি নামের অক্ষর, আপনারা যারা রাশি জানেন না, অবশ্যই নামের অক্ষরটা আপনারা অ্যাপ্লাই করুন, আপনাদের নিশ্চিত রূপে এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু আসবে, যারা রাশি জানেন না তাদের ক্ষেত্রে। আর যারা রাশি জানেন, অবশ্যই আমি রাশি নাম রাশিভিত্তিক শুভ সময়টা জানাচ্ছি। প্রথম আগামীকালের জন্য, আপনার বৃশ্চিক রাশি যদি আপনি মানুষ হন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি 100% হতে চলেছে। বৃশ্চিক রাশি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার লাকি নাম্বার 4, আপনার শুভ সময় সকাল 9:12 থেকে 10:06 পর্যন্ত সময়টা শুভ। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার লাকি নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 10:04 থেকে আপনার 11:36 পর্যন্ত সময়টা শুভ। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, 3 রাশি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে হতে চলেছে। আপনার লাকি নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 10:34 থেকে 11:17 পর্যন্ত সময়টা শুভ। 4 রাশি, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে হতে চলেছে। আপনার লাকি নাম্বার 1, আপনার শুভ সময় সকাল 10:18 থেকে আপনার 12:03 পর্যন্ত সময়টা শুভ। আপনি যদি কন্যা রাশি মানুষ হন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি 100% ঘটতে চলেছে। আপনার শুভ সময় সকাল 11:44 থেকে 12:24 পর্যন্ত সময়টা শুভ। শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক, আপনার আগামীকাল 100% অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার লাকি নাম্বার 9, আপনার শুভ সময় সকাল 8:50 থেকে আপনাদের 10:12 পর্যন্ত টাইমটা শুভ। অর্থাৎ এই 6টি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আগামীকাল রয়েছে মহাষষ্ঠী, প্রত্যেকে সপরিবারে দুর্গাপূজা আনন্দে কাটান এবং প্রত্যেকে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা পাওয়ার কবচ, রাহুরক্ষা কবচ নিতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। নমস্কার।